Alhamdulillah. Alhamdulillah hamdan kathiran kama amar. Wa ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lah. Irghaman liman jahada wa kafar. Wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Sayyidul khalaiq wal bashar. Ash-shafi'ul mushaffa'u fil mahshar. Sallallahu alayhi wa ala alihi wa ashabihi. ما اتصلت عين بنظر وسمعت أذن بخبر أما بعد فاتقوا الله يا عباد الله ولا تموتن إلا وأنتم مسلمون أيها الإخوة الله سبحانه وتعالى আমাদেরকে অনেক নিয়ামত প্রদান করেছেন এই সকল নিয়ামতের মধ্যে রিজক যেটাকে আমরা জীবিকা বলি সেটি অন্যতম সম্ভবত মানুষের এই দুনিয়ার যত কিছু তাকে সবচেয়ে বেশি ব্যস্ত করে তার মধ্যে রিজিক হচ্ছে অন্যতম মানুষ তার চিন্তা চেতনা তার মেধা এবং তার পরিশ্রমের বেশিরভাগই সে ব্যয় করে রিজিক তালাশে জীবিকা উপার্জনের উদ্দেশ্যে সুতরাং এটি আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই জন্যই ইসলাম এক্ষেত্রে অনেক কিছু নির্দেশনা আমাদেরকে দিয়েছে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন সে ব্যাপারে বলে দিয়েছেন যে রিজিক বাড়িয়ে দেন কে আল্লাহ রিজিক সংকীর্ণ এবং সংকীর্ণ করে দেন এবং কমিয়ে দেন কে Allah, Allah subhanahu wa ta'ala surah ar-rumer 36 number ayate spashto kore bolechen awalam yarau anna Allah yabsutur rizqa liman yasha' wa yaqdir inna fi dhalika la ayatin liqaumin yu'minun tara ki dekhe na je Allah ta'ala ja ki iccha rizik proshosto kore den ebong shongkinno kore den nischoy এর মধ্যে নিদর্শন রয়েছে সে সকল লোকদের জন্য যারা ঈমান রাখে ঈমান পোষণ করে ঈমানদারদের জন্য এই যে রিজিকের বাড়া এবং কমা রিজিকের প্রশস্ততা এবং ঘাটতি এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে সুতরাং রিজিক দাতাকে আল্লাহ এবং এখান থেকে আল্লাহর একটা নাম হয়েছে আর রাজ্জাক ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন আল্লাহই হচ্ছেন রিজিক দাতা বরং আল্লাহই হচ্ছেন একমাত্র রিজিক দাতা এবং সেই রিজিককে প্রশস্ত করে দেন আল্লাহ সংকীর্ণ করে দেন আল্লাহ যারা বিচক্ষণ একটু চিন্তা ভাবনা করে তারা খুব সহজেই উপলব্ধি করতে পারবে যে রিজিকের প্রশস্ততা কোয়ান্টিটি দিয়ে হয় না পরিমাণ দিয়ে হয় না রিজিকের প্রশস্ততা এটা নির্ণীত হয় নির্ধারিত হয় এর বারাকা এবং এর থেকে সে কতটা সুফল লাভ করলো উপকার লাভ করলো তার ভিত্তিতে একজনের কোটি কোটি টাকা আছে হাজার হাজার কোটি টাকা কিন্তু সেটা তার জন্য বলা মুসিবত হয়ে গেল তাই না হয়েছে না এখন ই কমার্সের সাথে যারা জড়িত তারা দেখেছে হাজার হাজার কোটি টাকা তাদের কি হলো বলা মুসিবত হয়ে গেল তাহলে এত টাকা তারা অর্জন করলো বরকত হলো বরকত হলো না আবার আরেকজন সীমিত আয়ের মানুষ কিন্তু সে সেটা দিয়ে সংসার সুন্দর মতো চালাতে পারলো সন্তানদেরকে পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করতে পারলো এবং তার অন্তরের যে তুষ্টি সে তুষ্টি নিয়ে সে একটা হ্যাপি লাইফ বা সুখী জীবন লিড করতে পারলো চালাতে পারলো সুবহানাল্লাহ এটাই হচ্ছে বারাকা এটাই হচ্ছে বারাকা এজন্য ইসলাম রিজিকের মধ্যে যে সকল কাজ করলে বারাকা কমে যায় সে সকল কাজ করতে নিষেধ করে দিয়েছে সাবধান করে দিয়েছে সতর্ক করে দিয়েছে যাতে আমরা আমাদের ব্যক্তিরা আমাদের সমাজের বিশিষ্ট ব্যক্তিরা কিংবা মুসলিম সমাজের যারা কর্ণধার তারা কেউ এমন কাজ না করে বসে যাতে সেই সমাজে সেই দেশে কিংবা সেই লোকালয়ে রিজিক কমে যায় এবং রিজিক কমে যাওয়ার
এই বিষয়টা এককভাবে ব্যক্তির উপরে নির্ভর করে না। এর জন্য ব্যক্তি দায়ী হতে পারে, সমাজ দায়ী হতে পারে, রাষ্ট্র দায়ী হতে পারে। আমরা সেই কথাগুলো আগে একটু আলোচনা করব। এখানে আমরা দেখছি যে বারাকার যে বিষয়টা, সে বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে তুলে ধরেছেন। কি করলে বারাকা হবে, কি করলে বারাকা চলে যাবে, সেটাও তিনি তুলে ধরেছেন। তিনি তার সাহাবাদের মধ্যে অনেকের ভালো কাজের কারণে তার বারাকার জন্য দোয়া করেছেন। বারাকা মানে কি? বারাকা মানে হচ্ছে বৃদ্ধি, যেটাকে আমরা বলি প্রাচুর্য, যথেষ্ট পরিমাণে রিজিকের সমারোহ থাকা অথবা সরবরাহ থাকা, চাইলেই পাওয়া যায় এমন একটা সহজ পরিবেশের মধ্যে থাকা, এটাই হচ্ছে বারাকা। সূরা আল আরাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকার কিছু শর্ত উল্লেখ করে দিয়েছেন। বলেছেন, আলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ইমান পোষণ করত আর তাকওয়া অবলম্বন করত, তাহলে আমরা আসমান এবং জমিনের বরকত তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে কি? ইমান। ইমান শুধু আনলে হবে না, ইমানটাকে পোষণ করতে হবে। পোষণ করা মানে কি? হোল্ড করা, ইমানটাকে ধরে রাখা, ইমানটাকে আমাদের অন্তরে এবং আমলে। অন্তরে এবং আমল মানে কি? যাবতীয় কার্যক্রমে ইমানটাকে ধরে রাখা। যদি দেখা যায় আপনি যা ভাবছেন সেখানে ইমান নাই, তাহলে শর্ত পূরণ হলো না। যদি দেখা যায় আপনার কর্মকাণ্ডে ইমানের কোনো আলামত নাই, তাহলেও শর্ত পূরণ হলো না। তাহলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু মানে ইমান পোষণ করত। পোষণ করা মানে হচ্ছে কন্টিনিউ করা। ইমান একবার আনার পরে আর এক মুহূর্তের জন্য ইমান ছাড়া যাবে না, ইমান ত্যাগ করা যাবে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে সেই ইমানের উপর থাকতে হবে, তাহলেই আপনি শর্ত পূরণ করলেন। আর দ্বিতীয় হচ্ছে ওয়াত্তাকাও, তাকওয়া অবলম্বন করলো। তাকওয়া এটা একটা অত্যন্ত কমন, কম্প্রিহেন্সিভ, ব্যাপক একটা শব্দ। দুনিয়ার যত কল্যাণ, দীনের যত ভালো ভালো কাজ, সেটাই তাকওয়ার মধ্যে চলে আসে। অতএব আপনাকে আমাকে দৈনন্দিন প্রতি মুহূর্তে সচেষ্ট থাকতে হবে যাতে আমরা তাকওয়ার মধ্যে থাকতে পারি, তাহলে শর্ত পূরণ হবে। যদি কখনো ভুল হয়ে যায় তাওবা করব, তাহলেই তাকওয়া হয়ে গেল। এই দুটো শর্ত পূরণ হলে আল্লাহ বারাকা দিবেন। এই দুটো শর্তর কোনো একটা অথবা দুটোই চলে গেলে বারাকার কোনো নিশ্চয়তা নেই। তাহলে যা আমরা অ্যাভেল করছি, যা আমরা এনজয় করছি কিংবা উপভোগ করছি, সেটা কি বারাকা? না, সেটা বারাকা না। মনে রাখবেন, একটু আগে যেটা বললাম, টাকা পয়সা ধন দৌলত, তাই না? এগুলো সম্পদ, এগুলো আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে, আবার বলা মুসিবত হয়। সুতরাং টাকা পয়সা থাকাটাকেই আসলে আল্লাহর বারাকা হিসাবে চিহ্নিত করা, এটা বড় ধরনের একটা ভুল। তাহলে কি কারণে বারাকা চলে যাচ্ছে, কি কারণে বারাকা চলে যাচ্ছে? আমরা আজকে যদি সমাজের মধ্যে লক্ষ্য করি, দেখেছি যে আমাদের নিজেদের মধ্যেও এবং সমাজের চারপাশে প্রতিবেশী বা অন্যদেরও অনেক টাকা, অনেক বিত্ত, অনেক বৈভব, কিন্তু এই বিত্ত বৈভবের মূল যে উদ্দেশ্য একটু সুখ, একটু শান্তি, সেটা কিন্তু অনুপস্থিত। বিত্ত বৈভব লাভের জন্য মানুষ যে অসদাচরণ করে, যে অন্যায় কাজগুলো করে, যে পাপ কাজগুলো করে, যে ভেজাল মেশায়, এবং যেভাবে আমাদের খাদ্যদ্রব্যকে আসলে অখাদ্যতে পরিণত করেছে, কিংবা নকল ঔষধ, তাই না, এই যে জিনিসগুলো করে, তার ফলে আমরা প্রত্যেকেই কিন্তু প্রতারিত হচ্ছি, ক্ষতিগ্রস্ত হচ্ছি, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং দিনদারির দিক থেকেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। কেউ যদি কোনো পাপে লিপ্ত হয় তার দিনদারি কোথায় যায়? তার দিনদারি কি থাকে? তাহলে দিনদারি চলে যাওয়ার সাথে দেখেন সমাজের সকল বিপর্যয় জড়িত। তাহলে বরকত থাকবে কি করে?
আপনি যদি একটা অর্গ্যানিক ফুড খান তাহলেই তো তার বারাকা পাবেন। ফুড হয়ে গেছে হাইব্রিড, আচ্ছা হাইব্রিডটাও না হয় ধরে নিলাম ঠিক আছে, কিন্তু এর সাথে যখন কোনো রাসায়নিক মেশানো হয়, এর সাথে যখন কোনো ভেজাল মেশানো হয়, তখন তার খাদ্যগুণটা কি আর থাকে? তাহলে আল্লাহর দেওয়া বারাকা তো আমরাই নষ্ট করে ফেলেছি, কিভাবে সেটা থাকবে? সমাজের মধ্যে দেখেন সুদ, ঘুষ, দুর্নীতি, এরকম আরও অন্যায়, জুলুম আমাদের সমস্ত বারাকাকে ধ্বংস করে দিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়েছে। এগুলো হচ্ছে আসলে মূলত বারাকা চলে যাওয়ার মূল কারণ। এগুলো বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে তুলে ধরেছেন, আল কোরআন আমাদের সামনে তুলে ধরেছে। বুখারী মুসলিমের একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাইয়ানে বিল খিয়ার, যিনি কিনবেন আর যিনি বেচবেন, ক্রেতা এবং বিক্রেতা, তাদের এখতিয়ার রয়েছে, অর্থাৎ তাদের উভয়েরই একটা এখতিয়ার রয়েছে। যখন তারা মজলিসের মধ্যে থাকে সেটাকে ইফেক্টিভ করতেও পারে আবার নাও করতে পারে। আপনি যখন দোকানে বসে কথাবার্তা বলছেন যে এটা কিনবো কি কিনবো না, দর কত, দাম কত, আমার এটা খুব পছন্দ হলো, কেনাবেচা হয়ে গেল? হয়নি। তাহলে এখানে অনেক কথাবার্তা বলে সর্বশেষ এটাকে ফাইনাল করার আগ পর্যন্ত আপনাদের এখতিয়ার আছে, কিনতেও পারেন নাও কিনতে পারেন। আপনি দরদাম করলেই কিনতে হবে এমন কোনো কথা নেই, যদিও আমাদের সমাজে অনেক মার্কেটে গেলে দেখা যায় যে ভাই কিনবেন না তো জিজ্ঞেস করলেন কেন, এভাবে কথা বলে, যেটা অসঙ্গত। শরিয়া আমাকে অনুমতি দিয়েছে যে আমি দরদাম করতে পারি, কিনতেও পারি নাও কিনতে পারি। আর এরপরে কি বলছে, মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ না তারা কেনা বেচার ব্যাপারে শেষ ফয়সালা করে পৃথক না হয় ততক্ষণ পর্যন্ত তাদের কেনা এবং না কেনার উভয় এখতিয়ার থাকবে। আচ্ছা, ফা ইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, যদি তারা সত্য কথা বলে এবং সঠিকভাবে বর্ণনা করে, মানে কোনো ধরনের প্রতারণা করলো না, মিথ্যার আশ্রয় নিল না, একটা পচা জিনিস বলল যে না ভাই এটা খুবই ভালো জিনিস, বিক্রেতা আপনাকে প্রতারণা করলো, অথবা অনেক সময় ক্রেতাও অনেক চাতুরতার আশ্রয় নেয়, দুজনেই যদি সত্যবাদী হয় এবং ভালো হয়, অনেস্টি মেনটেন করে এবং তারা ঠিকমতো বর্ণনা করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুরে কালাহুমা ফি বাইইহিমা, তাদের বেচাকেনার মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ, কি সিম্পল, কি সিম্পল! মানুষের লাইফটা আগে খুবই সিম্পল ছিল, মানুষ এত চালাক ছিল না, ওজনে কম দিয়ে ভেজাল মিশিয়ে এভাবে লাভ করার চিন্তা, কোনোদিন এই অসুস্থ চিন্তা মানুষের মধ্যে কখনো আসেনি, আর যখনই এসেছে তখনই বারাকা চলে গিয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অনেস্টি ইন্টিগ্রিটি থাকলেই তাদের বেচা কেনার মধ্যে বারাকাত হবে। ওয়া ইন কাতামা ওয়া কাযাবা মুহাকাত বারাকাতু বাইইহিমা, আর যদি তারা মিথ্যা কথা বলে, গোপন করে, সত্য গোপন করে, তাহলে তাদের বেচা কেনার বারাকা উঠে যাবে, মিটিয়ে ফেলা হবে, নিশ্চিহ্ন করে দেওয়া হবে, রিমুভ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বড় হাদিসের মধ্যে মুহাজিরিনদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইয়া মাশারাল মুহাজিরিন খামসুন ইদা উবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না লাম তাযহার আল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযিনা মাদাউ ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মুউনাহ وجور السلطان عليهم ولم يمنعوا الزكاة ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا القطر من السماء ولولا البهائم لم يمطروا ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوا من غيرهم فأخذوا بعد ما في أيديهم وما لم تحكم أئمتهم بكتاب الله ويتخيروا مما انزل الله الا جعل الله باسهم بينهم رواه ابن ماجه وغيره وصححه الشيخ الالباني في صحيح الجامع একটা বড় হাদিস, অর্থটা আমি বলে দিচ্ছি। বলেছেন হে মুহাজিরগণ, পাঁচটা জিনিস যদি তোমাদেরকে আক্রান্ত করে, পাঁচটা জিনিসের
দ্বারা যদি তোমরা পরীক্ষায় পড়ে যাও এবং আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি যেন তোমরা সেগুলো না পাও, এই পাঁচটা বালা মুসিবত যেন তোমাদেরকে আক্রান্ত না করে। সেটা হলো কি, যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ পায়, এমন কি তারা প্রকাশ্যে সে অশ্লীল কাজগুলো করে বসে, যেমন জেনা, ব্যভিচার, মেয়েদের দেহ প্রদর্শনী ইত্যাদি, এই অশ্লীলতা যদি কোনো জাতির মধ্যে প্রকাশ পায় তাহলে অবশ্যই সে জাতির মধ্যে মহামারী এবং দুর্ভিক্ষ দেখা দেবে, যেটা তাদের পূর্ববর্তীদের মধ্যে কখনো দেখা যায়নি। তাই না? কোভিড-19 বিষয়টাকে আগে দেখা গিয়েছে, দেখার বিষয়। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 বছর আগে বলেছিলেন, আর যদি তারা পরিমাপ এবং পরিমাণে কম দেয়, পরিমাপ মানে যেমন কাপড় 3 গজের জায়গায় 2.5 গজ দিয়ে দিল, অথবা 3 সেরের জায়গায় 2.75 কেজি দিয়ে দিল, তাই না, এভাবে, তাহলে তাদের দুর্ভিক্ষ এবং তাদের উপার্জন কঠিন হয়ে যাবে এবং তাদের উপর অত্যন্ত প্রতাপশালী শাসক, অত্যাচারী শাসক তাদের উপর চেপে বসবে। তৃতীয় হল, যদি কোনো জাতি তাদের সম্পদের যাকাত দিতে অস্বীকার করে, দিতে চায় না, তাহলে কি হবে, তাহলে আসমান থেকে বৃষ্টি তাদেরকে বন্ধ করে দেওয়া হবে। কিছু বৃষ্টি তারপরে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি গবাদি পশু বা অন্যান্য পশু না থাকতো তাহলে তাদের বৃষ্টি দেওয়া হতো না। এখন যে বৃষ্টি পাচ্ছে এটা মানুষ পাচ্ছে না, এটা আসলে আল্লাহ তাআলা পশু পাখির জন্য দিচ্ছেন, সেখান থেকে মানুষ কিছু নিয়ে নিচ্ছে। চতুর্থ হল, আল্লাহর প্রতিশ্রুতি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিশ্রুতি যখনই তারা ভঙ্গ করবে তখনই আল্লাহ তাআলা তাদের উপর তাদের শত্রুকে গালিব করে দেবেন। যারা তাদের হাতে যে সম্পদ আছে সেই সম্পদকে ছলে বলে কৌশলে তারা ছিনিয়ে নেবে, তাদের প্রাকৃতিক সম্পদ, তাদের অর্থনীতি, তাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার, তাদের সব কিছু অন্য জাতির, চাই তারা পৌত্তলিক হোক, অমুসলিম হোক, যাই হোক, তারা সেটা নিয়ে নেবে নানা কৌশলে। আর পঞ্চম এবং শেষটা হলো, তাদের ইমামরা, তাদের নেতারা যদি আল্লাহর কিতাব অনুযায়ী হুকুম পরিচালনা না করে এবং তারা যদি আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে গ্রহণ করা না করার এখতিয়ার গ্রহণ করে তাহলে কি হবে, তাহলে আল্লাহ তাআলা তাদের মধ্যে বিবাদ, বিসম্পদ এবং যুদ্ধ লাগিয়ে দিবে, গৃহযুদ্ধ, তারা নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি করবে। আল্লাহু আকবার! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন সেটা কতই না সত্য আমরা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে কি, এই যে প্রত্যেকটা পাঁচটা বিষয় বলা হলো, এই পাঁচটা বিষয় আমাদের বারাকা নিয়ে যাবে, আমাদের ব্যক্তির জীবন থেকে বারাকা নিয়ে যাবে, পরিবারের জীবন থেকে বারাকা নিয়ে যাবে, সামাজিক জীবন থেকে বারাকা নিয়ে যাবে, মুসলিমদের যে জনসমষ্টি আছে তা থেকে বারাকা নিয়ে যাবে, মুসলিম রাষ্ট্রগুলো থেকে বারাকা নিয়ে যাবে, যদি এই কাণ্ডগুলো ঘটতে থাকে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। বারাকা উঠিয়ে নেওয়ার আরও অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা হলো বেচাকেনার মধ্যে কসম খাওয়া। আমাদের ব্যবসায়ী কিন্তু অনেক কসম খায়, খামাখা, দরকার নাই, যদি বলে যে ভাইজান আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে এটা ভালো, তাহলেও আমরা কিন্তু মজে যাই। আমি দেখলাম বাজারে কেনার ইচ্ছা ছিল না, কিন্তু যখন একজন লোক সে খুব সুন্দর করে কনভিন্স করে, বলে যে না ভাই এটা ভালো, এটা নিতে পারে, তাহলে আমরা নিয়ে নেই, এবং তখন দেখা যায় যে তার বেচা কেনা হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আনফর্চুনেটলি আমাদের অনেকে কসম করে, কসম করার মধ্য দিয়ে বারাকা উইথড্র করা হয়। এটি এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে আমরা বুঝতে পারি। যেমন সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালাফু মানফাকাতুন লিসসিলাহ মুমহিকাতুন লিল বারাকা, বলেছেন কসম হচ্ছে সিলাকে বিক্রি করার পদ্ধতি, মানে কসম করলে সিলা বিক্রি হয়, সিলা মানে কি, পণ্য, কমোডিটি, কিন্তু কি হয়, বারাকা চলে যায়,
কসম করে বিক্রি করলে জিনিসটা বিক্রি হয় কিন্তু বারাকা চলে যায়। বারাকা চলে যায় যদি মানুষ টাকা পয়সাকে তার প্রধানতম উদ্দেশ্য বানিয়ে নেয়। আব্দুদ দিনার, আব্দুদ দেরহামে আমরা পরিণত হই, দিনার এবং দেরহামের গোলাম, টাকার গোলামে যদি পরিণত হন তখন আর হালাল হারামের বাদ বিচার থাকে না, ফলে তখন মানুষ বারাকা হারিয়ে ফেলে। টাকা হয় অনেক কিন্তু বারাকা আর হয় না। আমরা এক্ষেত্রে দেখি নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন একটি হাদিসে, যে হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, ইমাম নাসাই বর্ণনা করেছেন, ইবনু মাজা বর্ণনা করেছেন, হাদিসটা সহিহ। বলেছেন কি, মা মালা আদামিয়ুন উইআআন শাররা মিন বাতনিহি, মানুষ তার পেটের চাইতে নিকৃষ্ট আর কোনো পাত্র পায় না যেটা সে পূর্ণ করে। মানে যদি আপনার কাছে আরও অনেক পাত্র থাকে আর আপনার আরেকটা পাত্র হলো আপনার পেট, তাইলে এতগুলো পাত্র যেগুলো আপনি পূর্ণ করলেন তার মধ্যে নিকৃষ্ট পাত্র কোনটা? পেট। পেটকে যদি, মানে যা কিছু পূর্ণ করলেন পেটকে নিকৃষ্ট বলা হয়েছে এখানে। হাসাব ইবনে আদম সালাতু আকালাত, ইবনু আদমের জন্য তিন লোকমা খাবারই যথেষ্ট, তিন লোকমা খাবারই তার জীবন ধারণের জন্য যথেষ্ট। ইউকিম নাসুল বাহু, তার মেরুদণ্ডকে এটা খাড়া রাখে, সঠিক রাখে। ফা ইন কান আলা মুহালাতা ফা সুলুসুন তাআমুন ওয়া সুলুসুন শারাবুন ওয়া সুলুসুন লিনাফসিহ, যদি আরও বেশি খেতেই হয় তাহলে তিন ভাগের এক ভাগ খাদ্য, তিন ভাগের এক ভাগ পানীয় এবং আরেকটা সে খালি রাখবে, খাবে না। বারাকা যাওয়ার জন্য আরও অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে মানুষের অন্তরের মধ্যে ফাসাদ, বিপর্যয় সৃষ্টি হওয়া, ঘৃণা বিদ্বেষের সৃষ্টি হওয়া, হিংসা হানাহানির সৃষ্টি হওয়া। হিংসা হানাহানি দেখবেন যে যদি দুই ভাই সম্পদ নিয়ে লাগালাগি করেন তাহলে দেখবেন যে আপনাদের সম্পদ আর ভোগ করা হবে না, খুনাখুনি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবেন, তাই না? স্বামী স্ত্রী দেখা যাচ্ছে যে হয়তো সম্পদ নিয়ে লাগালাগি করছে, চাচা ভাতিজা অথবা আত্মীয় স্বজন মিরাস নিয়ে লাগালাগি করছে, মামলা মোকদ্দমা করছে, এই সমস্ত কিছু করলে কি আর বারাকা থাকে? অবশ্যই বারাকা থাকে না। অতএব এই বিষয়টা আমাদেরকে বাদ দিতে হবে। আমরা দেখি যখন সমাজ থেকে ন্যায় ইনসাফ চলে যায়, ন্যায়বোধ চলে যায়, মানুষ ন্যায়ের ভিত্তিতে জীবন পরিচালনা করে না, অন্যায়ের ভিত্তিতে সমাজ পরিচালিত হয়, তখনও কিন্তু বারাকা চলে যায়। যেমন ঈসা আলাইহিস সালাম যখন জমিনে আসবেন, আল্লাহ তাকে আবার জমিনে নিয়ে আসবে, তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে জানতে পারি, তিনি বলেছেন ফায়াকুনু ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাম ফি উম্মতি হাকামান আদলান, ঈসা আলাইহিস সালাম তখন আমার উম্মতের মধ্যে আসবেন একজন ন্যায় বিচারক হিসাবে, ওয়া ইমামান মুকসিতান, এবং ন্যায়পরায়ণ ইমাম নেতা হিসাবে তিনি আসবেন। ইয়াদুকুস সালিব, তিনি ক্রুশকে ভেঙে দেবেন, ওয়াকতুলুল খিনজির, এবং তিনি শুকরকে হত্যা করবেন। এখানে দেখা যাচ্ছে যে এই লম্বা হাদিস আমি আর সেটা বলছি না, সেখানে সারা পৃথিবীতে তখন ইনসাফ সৃষ্টি হবে, প্রত্যেক মানুষ তার অধিকার ফিরে পাবে, তার মানে বারাকা পাবে। ঈসা আলাইহিস সালাম এবং তার সাথে মাহদি, তারা দুজনে মিলে সারা বিশ্বে ন্যায়ানুক শাসন তারা চালু করবেন, ফলে সারা পৃথিবী আবারও সম্পদে ভরে যাবে, আবারও মানুষের জীবন শান্তিপূর্ণ এবং সুখী হয়ে উঠবে। তাহলে এটা হচ্ছে ন্যায়পরায়ণ শাসনের কারণেই এটা হচ্ছে। মানুষের মধ্য থেকে বারাকা উঠে যায় যদি তারা ইসরাফ করে, অপব্যয় করে। ইসরাফ এবং অপব্যয় জাতীয় সম্পদকেও কমিয়ে দেয়, ব্যক্তিগত সম্পদকেও কমিয়ে দেয়, এবং ব্যক্তিগত, পারিবারিক এবং জাতীয়ভাবে বারাকাকে উঠিয়ে নেয়। এর অনেক দলিল আছে, আমরা সেগুলো আলোচনা করছি না। আমরা এবার আলোচনা করব যে কী কারণে বারাকা বাড়ে। তাহলে আমরা আগের আলোচনা থেকে খুবই স্পষ্টভাবে জানতে পারলাম বারাকা কমে যাওয়ার অনেকগুলো কারণ ব্যক্তির মধ্যে থাকে, অনেকগুলো কারণ থাকে পরিবারের বিভিন্ন লোকদের মধ্যে, তাদের পারস্পরিক হানাহানি কিংবা সম্পর্কহীনতা, এবং বারাকা কমে যাওয়ার আরেকটা কারণ ব্যবসায়িক মহলেরও মধ্যে নিহিত আছে। বারাকা কমে যাওয়ার আরেকটা বড় কারণ মুসলিম প্রশাসন যদি তার উপর
যে দায়িত্ব কোরআন সুন্নাহ ন্যস্ত করেছে সেটা সে পালন না করে, তাহলেও বারাকা কমে যায়, তখন পুরো মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হয়, একটা জনপদের সকল মুসলিম ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আমাদেরকে প্রথম রিমুভ করতে হবে, নিশ্চিহ্ন করতে হবে, দূরীভূত করতে হবে সেই কারণগুলোকে। একজন লোক যখন অসুস্থ হয় তখন তার শরীর হৃষ্টপুষ্ট হওয়ার জন্য আগে কী করতে হবে? ব্যাধি দূর করতে হবে, রোগ সারাতে হবে আগে, রোগ সারাতে হবে আগে, তারপরে আপনি আবার শরীরের স্ট্রেংথ শক্তিমত্তা কীভাবে ফিরে আসবে, শরীর কীভাবে হৃষ্টপুষ্ট হবে সেটার জন্য কিছু দাওয়া লাগবে এবং কিছু প্রেসক্রিপশন লাগবে। সেই প্রেসক্রিপশনটা আপনাদের সামনে এখানে আমরা তুলে ধরছি। অনেকগুলো কারণ আছে, আল কোরআন এবং আস সুন্নাহ আমাদের সামনে তুলে ধরেছে, অনেকগুলো কারণে আপনি আপনার রিজিকের বারাকা পেতে পারেন। এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে তাকওয়া। এক নম্বর কারণ কি? তাকওয়া। এটা তো মুমিনদেরকে বলা হচ্ছে, এই জন্য আমরা ইমানের কথা আবার বললাম না, কারণ ইমানে যদি না থাকে তাহলে কি কেউ মুত্তাকি হতে পারে? পারে না। তাহলে ইমানদার হওয়ার পরে প্রথম যে বারাকা পাওয়ার শর্ত সেটি হলো তাকওয়া অবলম্বন করা, তাকওয়ার এই স্বভাবটাকে রপ্ত করা। এবং তার পক্ষে আমরা আল কোরআনের অনেকগুলো আয়াত পাই, এর মধ্যে একটি আয়াত হলো যেটি আমি উল্লেখ করেছি শুরুতেই, আল আরাফের 96 নম্বর আয়াত। আর আরেকটি আয়াত হলো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এবং তিনি আরো বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য একটা মাখরাজ বের হওয়ার উপায় খুলে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারেনি। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তার জন্য সব কাজ সহজ করে দেবেন। ইয়াজআল আল্লাহু মিন আমরিহি ইউসরা। সুতরাং এই আয়াতগুলো থেকে বোঝা গেল যে তাকওয়া অবলম্বনের মধ্য দিয়েই বান্দা আল্লাহর পক্ষ থেকে তার রিজিকের বারাকা পেতে পারে। তাকওয়া নিয়ে আজকে আমরা আলোচনা করব না, এখানে একটা সুন্দর দুটো চরণ আপনাদের সামনে উল্লেখ করব। একজন আরবি কবি বলেছেন, আল মালু ইয়াযহাবু হিল্লুহু ওয়া হারামুহু ইয়াওমান ওয়া ইয়াবকা বা'দাহু আথামুহু। সম্পদ সেটা হালাল হোক আর হারাম হোক, ওটা চলে যাবে একদিন, আপনার হালাল সম্পদও থাকবে না, হারাম সম্পদও থাকবে না। মানুষ তো আসলে হারামটাকে মনে হয় বেশি গুরুত্ব দেয়, তাই না? আজকে আমাদের সমাজের মুসলিমরা হারামটাকে বেশি গুরুত্ব দেয়, কারণ তারা হালালে সন্তুষ্ট না এবং তারা মনে করে হালাল পন্থায় ধনী হওয়া যাবে না। দেখেন, একটু খেয়াল করে দেখেন, তারা মনে করে ধনী হওয়ার জন্য সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে হারাম ইনকাম করা, কিন্তু আপনার হালালটাও যাবে হারামটাও যাবে, কারণ সম্পদ কোনোদিন স্থায়ী থাকে না। ওয়াতাবকা ওয়াবকা বাদাহু আথাম, কিন্তু এরপরে থাকবে কি? আপনার পাপগুলো থেকে যাবে, পাপ কিন্তু আর মিটবে না, হারাম সম্পদ অর্জন করার কারণে পাপগুলো থেকে যাবে। লাইসা তাকিয়ু বে মুত্তাকিন লে ইলাহিহি। মুত্তাকি ব্যক্তি সে নয় যে শুধু আল্লাহকে ভয় করে, একে আসলে প্রকৃত মুত্তাকি বলা যাবে না, বরং প্রকৃত মুত্তাকি হচ্ছে যে আল্লাহকে ভয় করে, হাত্তা ইয়াতিবা তাআমুহু ওয়া কালামুহু, এমনকি তার খাদ্য এবং তার কালাম দুইটাই শুদ্ধ হতে হবে। আপনি যা খাচ্ছেন সেটা পবিত্র হতে হবে আর যা বলছেন সেটা সঠিক হতে হবে, তাহলে আপনার তাকওয়াটা ঠিক আছে। আদারওয়াইজ তাকওয়া তো থিওরিটিক্যাল হয়ে গেল, যে কি আমি আল্লাহকে ভয় করি, আরে ভাই আল্লাহকে ভয় করলে ঘুষ খান কেন? আপনি আল্লাহকে ভয় করেন সুদ খান কেন? আপনি আল্লাহকে ভয় করেন জনগণের সম্পত্তি আত্মসাৎ করেন কেন? আপনি আল্লাহকে ভয় করেন দুর্নীতি করেন কেন? আপনি আল্লাহকে ভয় করেন অন্যায় করেন কেন? তাই না? এই প্রশ্নগুলো তো আসেই। তাহলে আল্লাহকে ভয় করেন অথবা আমি আল্লাহকে ভয় করি, এটা হচ্ছে থিওরি। যতক্ষণ না আপনার ত্রাম বা খাদ্য, কালাম বা কথাবার্তা এবং আমল শুদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আসলে মোত্তাকি নন। অতএব তাকওয়াকে সেই অর্থে আমাদেরকে নিতে হবে। আচ্ছা, আরেকটা কাজ রিজিক বাড়ায়, সেটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ, দেখেন
আমরা তওবা ইস্তিগফার কথা বলি, সেটা যে শুধু পাপ মুক্ত হওয়া শুধু তা না, আপনি আপনার রিজিকের যদি বারাকা পেতে চান তাহলে আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে প্রতিদিন, তাহলে বারাকাও পেলেন আবার নিষ্পাপও হলেন। সূরা নূহের 10-12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম বললেন, আমি তাদেরকে বললাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি তোমরা ক্ষমা চাও তাহলে তিনি তোমাদের উপর মুষলধারে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ুমদিদ কুম্বে আমওয়ালিন ওয়া বানিনা, এবং তোমাদেরকে সাহায্য করবেন অনেক সম্পদ দিয়ে, অনেক সন্তান দিয়ে। ওয়া জাআল্লাকুম জান্নাতিন ওয়া জাআল্লাকুম আনহারা, এবং তিনি তোমাদের জন্য অনেক বাগ বাগিচা প্রদান করবেন এবং তোমাদের জন্য নহরগুলোকে প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। আল কোরআন আল্লাহ তাআলা বলছেন এই যে নিয়মটা দিলেন, এটা শুধু নূহ আলাইহিস সালামের কাওমের সাথেই খাস ছিল না, যদি খাস থাকতো তাহলে কোরআনে এভাবে আল্লাহ সুবহানাহু তাআলা কোট করতেন না। এটা এমন একটা চিরন্তন বিধান যেটা কওমে নূহের জন্য প্রযোজ্য এবং কওমে মুহাম্মদ বা উম্মাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের জন্য প্রযোজ্য। বারাকা লাভের আরেকটা বড় আসবাব বা উপায় হচ্ছে হালাল রিজিক তালাশ করা, হালাল রিজিক তালাশ করা। অল্প হালাল মিলিয়ন বিলিয়ন হারামের চাইতে উত্তম। ইসলাম বলছে অল্প হালাল মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের চাইতেও উত্তম। বরং আপনি যত হারাম ইনকাম করবেন ওটা আপনার জন্য দুনিয়াতেও বালা মুসিবত, যেটা তো শুরুতেই বললাম তাই না, আর আখিরাতে যে বালা মুসিবত হবে কোনো সন্দেহ আছে? এত সম্পদ হারামভাবে ইনকাম করলেন মানুষকে ধোকা দিয়ে কিভাবে হিসাব দিবেন আল্লাহর কাছে? দুনিয়াতেই তো দিতে পারছেন না, এত টাকা কোথায় গেল তাই না? এত টাকা কোথায় গেল? দুনিয়াতে হিসাব দিতে পারছেন না, আল্লাহর কাছে কীভাবে হিসাব দিবেন? আচ্ছা, এখানে একটা হাসান হাদিস তাবারানি বর্ণনা করেছেন এবং ইবনু আবি আসম বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্ন দুনিয়া হুলওয়াতুন খাদরা, দুনিয়া খুবই মিষ্ট এবং সবুজ শ্যামল, কি সুন্দর তাই না? ফামান আখাযাহা বিহাক্কিহা বারাকাল্লাহু লাহু ফিহা, যে সঠিকভাবে দুনিয়াটা অর্জন করবে আল্লাহ তাআলা তাকে এই সঠিক পদ্ধতিতে অর্জনের কারণে বরকত দিবেন। অরব্য মুতাখাউয়িদিন ফি মালিল্লাহি ওয়া রাসূলিহি লাহুন নারু ইয়াউমা ইয়ালকাহ, আর অনেক লোক আছে যারা সম্পদ অর্জন করে, সম্পদ খোঁজ করে, অনুসন্ধান করে, আল্লাহর সম্পদ এবং তার রাসূলের সম্পদ তার জন্য থাকবে জাহান্নাম, যেদিন সে আল্লাহর সাথে মিলিত হবে, অর্থাৎ সে হারাম পন্থায় এই সম্পদকে অর্জন করেছিল। সহিহ মুসলিমের মধ্যে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামাই খুদু মালান বিহাক্কিহি ইউবারিকু লাহু ফিহ, যে ব্যক্তি সঠিকভাবে যথার্থভাবে তার সম্পদকে গ্রহণ করে, অর্জন করে, তাহলে আল্লাহ তাআলা সেই সম্পদের মধ্যে বরকত দিবেন। ওমাই খুদু মালান বেগাইর হাক্কিহি, আর যে অন্যায়ভাবে কোনো সম্পদকে গ্রহণ করে, অর্জন করে, ফামিতলুহু কামিতলিল্লাদি ফামাসালুহু কামাসালিল্লাদি ইয়াকুলু ওয়ালা ইয়াশবা, তাহলে তার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে খেতেই থাকে, খেতেই থাকে কিন্তু পেট আর পুরে না। ইয়া সালাম, কি সুন্দর উদাহরণ দিলেন, খেতেই থাকে কিন্তু তার পেট আর পুরে না। আপনি ওষুধ খেলেন সুস্থ আর হইলেন না, অনেকটা সেরকমই। ইয়া সালাম, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। বারাকাত অর্জনের আরেকটা অত্যন্ত চমৎকার উপায় হচ্ছে একদম প্রত্যুষ থেকে, ফজরের পর থেকে কাজে নেমে পড়া, ফজরের পর থেকে কাজে নেমে পড়া। যদি আপনি রিজিকের বারাকা লাভ করতে চান, সেটা যদি হয় যেমন পড়াশোনা, এটাও একটা রিজিক কিন্তু, মুখস্থ করতে চান তাহলে আমাদের ছাত্রদেরকে ছোট একদম ফজর পরে না ঘুমিয়ে পড়তে হবে। যারা চাকরি করেন তারা ফজর পরে না ঘুমিয়ে কাজে নেমে যাবেন তাহলে, কিন্তু আজকে আমাদের আসলে স্বভাব চরিত্র সব উল্টো। ফজরের সালাতি কয়জনে পড়েন এটাও তো একটা প্রশ্ন তাই না? যদি জুমার সালাতে বলা হয় যে ভাইজান জুমার সালাতে তো এসছেন, আজকে ফজরের জামাত কয়জন পড়ছেন, এমনকি ফজরের নামাজ কয়জন পড়ছেন হাত তোলেন, তাইলে তো মনে কঠিন একটা অবস্থা তৈরি হবে তাই না?
আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে আসলে তার দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস, এটা সহি হাদিসের মধ্যেই গণ্য, তিনি বলেছিলেন একটা দোয়ার মধ্যে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের প্রথম সময়ে অর্থাৎ দিবসের প্রথম সময়ে তুমি বরকত দাও। সুবহানাল্লাহ। সুতরাং এই বরকতের সময়টা আমরা কিন্তু মিস করে ফেলতেছি অনেকে, বরকত দাও। এই হাদিসটা বর্ণনা করেছেন আল খামসা, আসহাবুস সুনান সহ আরও অনেকে এবং বাইহাকি। বরকত লাভের আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে আল কানাআ, স্বল্পে তুষ্ট থাকা। স্বল্পে তুষ্ট থাকা, স্বল্পে তুষ্ট থাকা মানে আসলে এখানে কোয়ান্টিটি বোঝানো উদ্দেশ্য না, আল্লাহ আমাকে বৈধভাবে যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা। যদি পাঁচ টাকা দেয় তাহলে আমি পাঁচ টাকা সন্তুষ্ট, যদি পাঁচ হাজার টাকা দেয় পাঁচ হাজার টাকা সন্তুষ্ট, যদি পাঁচ লাখ টাকা দেয় পাঁচ লাখ টাকা সন্তুষ্ট। কানা এটা একটা আত্মতুষ্টির বিষয়, যেটা যার যা আছে অর্থাৎ যাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন সে তার প্রতি সন্তুষ্ট থাকে, সে আরও বেশি অর্জনের জন্য লালায়িত হয় না, লোভী হয় না, লোলুপ হয় না, তাহলে আপনি বারাকা পাবেন। কারণ আপনার লোভ আপনাকে কিন্তু হারামের মধ্যে সম্পৃক্ত করে, আপনার লোভ আপনাকে বারাকার সীমানা থেকে বের করে দেয়, তখন আপনার অনেক সম্পদ আসলো কিন্তু সত্যিকার অর্থে আপনি বারাকা প্রাপ্ত হলেন না। অনেক ধনী লোককে আমরা দেখি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দুই কোটি আড়াই কোটি টাকা দিয়ে, টাকা এত বেশি খরচ করতে পারে না, বুঝছেন না, তখন সিঙ্গাপুরে যায়, থাইল্যান্ডে যায়, বিভিন্ন দেশে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে। আর গরিব লোকরা দেখি যে একটু ট্যাবলেট খাইয়ে ভালো হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই হয় আমি সেটা বলছি না, কারণ আল্লাহ তাআলা তো ধনীদের মধ্যে অনেককে অল্প বয়সে নিয়ে যান, গরিবদের মধ্যে অনেককে অল্প বয়সে নিয়ে যান, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু তারপরেও গ্রামে গঞ্জে যারা থাকেন তারা জানেন যে অধিকাংশ মানুষ চিকিৎসার সুযোগ পায় না, শহরে মানুষরা এবং ধনী মানুষরা যে চিকিৎসার সুযোগটা তারা পেয়ে থাকে, তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে অনেক ভালো রাখেন। এরা ইউনাইটেড হসপিটাল কিংবা অ্যাপোলো কিংবা এভার কেয়ার হসপিটালের এরা সুযোগ নেয় না, সার্ভিস নেয় না, তারপরও আল্লাহ ভালো রাখেন, এটাই হচ্ছে বারাকা, এটাই হচ্ছে বারাকা। অতএব স্বল্পে তুষ্ট থাকা এটা খুবই জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, বলেছেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াবতালি আবদাহু বিমা আতাহু ফামান রাদিয়া বিমা কাসসামা আল্লাহ আযজা ওয়া জাল বারাকাল্লাহু লাহু ফীহি ওয়া ওয়াসসাআহু ওয়া মান লাম ইয়ারদা লাম ইউবারিক লাহু। বলেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দাকে যা দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, তা দিয়ে তাকে পরীক্ষা করেন। যদি সে আল্লাহ যে বন্টনটা করেছেন তাতে সে সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলা তার এই সম্পদের মধ্যে বরকত দান করেন, আর যদি সে সন্তুষ্ট না থাকে তাহলে তাকে বরকত থেকে বঞ্চিত করেন, বরকত দেন না। অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকব নাকি তাতে অসন্তুষ্ট থাকব। কারণ তাতে তো আল্লাহর তাকদীরের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা হয়, আল্লাহর তাকদীরকে আসলে অস্বীকার করার মতোই হয়, এবং সেখান থেকেই লোলুপতা সৃষ্টি হয়, অন্যের হাতে যা আছে, অন্যের হাতে যে সম্পদ আছে সেটাকে নানাভাবে ছিনিয়ে নেওয়ার চিন্তাভাবনা হয়, সেখান থেকে দেখেন অনেকগুলো শ্রেণী তৈরি হয়েছে। যারা আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট হন না, বরং অন্যের হাতে যা আছে সেটাকে ছলে বলে কৌশলে নিয়ে আসার চিন্তা করেন, তারা অনেক ভাগে বিভক্ত, অনেক শ্রেণীতে। একটা হলো চোর, আরেকটা হলো আত্মসৎকারী, আরেকটা হলো ডাকাত, আরেকটা হলো ছিনতাইকারী, আরেকটা হলো ক্ষমতার অপব্যবহারকারী। এরা প্রত্যেকেই কি করে, অন্যের সম্পদটাকে হাতিয়ে নেওয়ার জন্য চিন্তাভাবনা করে, এবং শেষ পর্যন্ত আল্লাহ তাদের অধিকাংশকে দুনিয়াতেই অপমানিত করেন, আর আখিরাতে তাদের শাস্তি কোনো অংশে কম করা হবে না, কারণ মানুষের অধিকার আল্লাহ স্পেশালভাবে সংরক্ষণ করেন, এবং ওই মানুষেরা ক্ষমা করে না দেওয়া পর্যন্ত আল্লাহ কিন্তু তাদেরকে ক্ষমা করেন না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। অতএব কানাআত না থাকাই হচ্ছে আসলে সবচেয়ে বড় কারণ।
আর যে ব্যক্তি মুক্তানা, যে ব্যক্তি আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট, দেখবেন যে পৃথিবীর অনেক বড় লোভও তাকে তার নীতি থেকে, তার সচ্চরিত্রতা থেকে, তার অনেস্টি সততা থেকে তাকে সরাতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে, এবং আজকের যুগে অনেক মুসলিম এভাবে আছেন, যারা লোভ যাদেরকে স্পর্শ করতে পারেনি, যারা আল্লাহর দেওয়া সম্পত্তির মধ্যেই সন্তুষ্ট, তারাই কিন্তু নিজেদের চারিত্রিক সততা এবং নিজেদেরকে দুর্নীতিমুক্ত রাখতে পেরেছে আলহামদুলিল্লাহ। রিজেকের বারাকা লাভের আরেকটা কারণ হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আসলে কোরআনের সাথে মোমেনদের সম্পর্ক যত বেশি বাড়বে তার ইমানও বাড়বে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাত হোম ইমানা, আল্লাহর কোরআন, আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত হলে তার ইমান কী হবে? বাড়বে। আর এটা খুবই সঙ্গত একটা বিষয়, বিশ্বের পাশ্চাত্য দেশগুলোর যত অমুসলিমরা ইসলাম গ্রহণ করেছে তারা কিন্তু কোরআন পড়ে ইসলাম গ্রহণ করেছে, তারা আমাকে আপনাকে দেখে ইসলাম গ্রহণ করে নাই। আমাকে আপনাকে দেখলে তো, তাই না, মানুষের ইসলাম সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হবে, যাদের কথা কাজে মিল না, এরা ঠকবাজ, প্রতারক। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। অবশ্যই মুসলিম উম্মার মধ্যে এত সব ভালো মানুষ এখনও আছে পৃথিবীর প্রত্যেক জনপদে, যাদেরকে দেখলে মানুষের মন গলে যাবে এবং কোরআনের কথা মনে হবে, কিন্তু তাদের সংখ্যা খুব কম। অধিকাংশ মুসলিম ইসলামের ইমান, আকিদা, তাকওয়া, চরিত্র, ইবাদত ধরে রাখতে পারছে না, এবং সেই কারণেই আজকে আমাদের এই দুরবস্থা। তাহলে কোরআন যদি আমরা আবার তেলাওয়াত বাড়িয়ে দেই, দেখবেন যে কোরআন আপনার অন্তরে বিশাল একটা প্রভাব সৃষ্টি করবে, আপনাকে একজন ভালো মানুষে পরিণত করবে, এবং আল্লাহর কালাম যে বেশি পড়বে আল্লাহর সাথে তার রিলেশন অবশ্যই বাড়বে, এবং সে রিজিকের বারাকাও পাবে। সেটি আমরা সূরা সাদের 29 নম্বর আয়াতে এর ইঙ্গিতটা পাই। কি আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, একটি বরকতময় গ্রন্থ হে নবী আপনার উপর নাজিল করলাম যেন মানুষেরা এর আয়াতগুলো নিয়ে চিন্তাভাবনা করে এবং এ থেকে উপদেশ গ্রহণ করে। তাহলে কিতাবটা কি বরকতময়? তাহলে বরকতময় কোন দিক থেকে? সব দিক থেকে। এই কিতাব, এর মধ্য দিয়ে আপনি শেফা অর্জন করবেন। শেফাউন, শেফা উস সুদুর, শেফা উল আবদান, আপনার অন্তরের শেফা, আপনার শরীরের শেফা, এবং আপনার জীবন চলার পথে যে ভুল বিভ্রান্তিগুলো আছে সেগুলো থেকে সংশোধনের শেফা আপনি লাভ করবেন। ফলে যত ধরনের রিজিক আছে সব রিজিকের বারাকা আপনার বেড়ে যাবে যদি আপনি তেলাওয়াত বাড়িয়ে দেন। তেলাওয়াত মানে শুধু না বুঝে রিডিং নয়, কোরআন পড়তেও হবে আবার বুঝতেও হবে। আরেকটা হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। কারণ যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। আচ্ছা, এছাড়া ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাওয়া হাসবু, আল কোরআন আল্লাহ তাআলা বলেছেন। আরও অনেকগুলো আছে, তার মধ্যে দু একটা বলে আমি আজকে শেষ করব। বিররুল ওয়ালেদাইন ওয়াসিলাতুল আরহাম, বিররুল ওয়ালেদাইন ওয়াসিলাতুল আরহাম, অর্থাৎ বাবা মায়ের বাধ্যগত হওয়া, বাবা মায়ের সাথে সুন্দর সদাচরণ করা। আজকাল কিন্তু এই নিউ জেনারেশন বাবা মায়ের কথা মানে না, কোনো দিক থেকে মানে না, ইল্লা মাশা আল্লাহ, যারা দিনদারির সাথে প্রতিপালিত হয়েছে তাদের কথা আলাদা। এখানে বুখারী মুসলিমের একটা হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আছারিহি ফালিয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি চায় যে আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দেন এবং তার মৃত্যুর পরে তাকে স্মরণ করা হবে, এটা যদি কেউ চায় তাহলে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আত্মীয়দের মধ্যে সবচেয়ে কাছের আত্মীয় কে বলেন তো? বাবা এবং মা। এবং সেই জন্য আল কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, এবং এরপরে বাবা মায়ের পরেই রক্ত সম্পর্কের যত আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে, তাদের অধিকার রক্ষা করতে হবে, তাদের সাহায্য সহযোগিতা করার এবং তাদের ভরণ পোষণের যার যে দায়িত্ব যেভাবে শরীয়ত নির্ধারণ করে দিয়েছে সেটা পরিপালন করতে হবে, তাহলেই সম্পর্ক রক্ষা করা হলো। আপনি যদি আজকে মনে করেন যে আজকে আপনি ধনী, ঢাকা শহরে আপনার বাবা কৃষক, তাকে দেখার কোনো দরকার নাই, তাহলে কিন্তু আপনার বারাকা আপনি পাবেন না। আজকাল
অনেক ধনী মানুষেরা নিজের অগ্রজাত সন্তানকে ইউরোপ আমেরিকাতে কোটি কোটি টাকা খরচ করে পড়াচ্ছে, অথচ তাদের নিজের মা বাবা তাদেরকে 2-4 হাজার টাকা দিয়েও সাহায্য করছে না। অনেকেই তো তার মা বাবাকে ঘর থেকেও বের করে দিয়েছে, আমি বাস্তব প্রমাণ, আমার কাছে অনেকেই অভিযোগ করেছেন। মানুষ যে এত নিচ হতে পারে এটা না শুনলে না দেখলে বিশ্বাস করা যায় না। আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষ এখনও বাবা মাকে সম্মান করে, এটা ভালো দিক। কিন্তু মনে রাখবেন, বাবা মাকে শুধু নামে মাত্র লোক দেখানো সম্মান অথবা সদাচরণ করলে হবে না, তাকে প্রাণ থেকে ভালোবাসতে হবে। এবং আত্মীয়দেরকেও মন থেকে, সমস্ত মানুষের প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা সেটা পোষণ করতে হবে, যেমনটি করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মতের সবাইকে ভালোবাসতেন। আমি যখন বিভিন্ন মাদ্রাসায় পড়েছি, আলহামদুলিল্লাহ আমাদের প্রিন্সিপালদেরকে আমরা এত সৎ মানুষ পেয়েছি, ওই মাদ্রাসার 500-600 স্টুডেন্ট প্রত্যেকে মনে করত প্রিন্সিপাল ওস্তাদ উনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ, আমি দীর্ঘদিন এটা দেখেছি, প্রত্যেক ছেলেকে ডেকে নিয়ে বলতেন, বাবা তোমার যাওয়ার ভাড়া আছে কি না, না থাকলে দিয়ে দিতেন। এটাও বলতেন না তুমি ফেরত দিও, আমরা ফেরত দিয়ে দিতাম, আমি অনেকবার নিয়েছি। কিন্তু পরে খোঁজ দিয়ে দেখলাম, আমি তখন মনে করতাম আমি স্পেশাল, কারণ প্রিন্সিপাল ওস্তাদ আমাকে ডেকে নিয়ে এই সুযোগটা দিচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন। পরে আমি দেখলাম আরও অনেককে জিজ্ঞেস করে দেখলাম সবাইকে উনি ডেকে বলেছেন। সুবহানাল্লাহ, এই আখলাকটা কিন্তু এখন আমাদের কমে গেছে, এই আখলাকটা বাড়াতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের আমলগুলোকে কবুল করুন, বারাকা পাওয়ার জন্য যা যা করা দরকার আমরা যেন সেগুলো সহজেই করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। এবং যেগুলো আমাদের বারাকাকে নষ্ট করে দেয় সে সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন, পরিত্রাণ রাখুন, এবং আমাদেরকে সেই কাজ থেকে নিজেদেরকে রক্ষা করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আইয়ুহাল মুসলিমুন, أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم. فاتقوا الله يا عباد الله، اتقوا الله في علنكم وسركم وفي أقوالكم وأعمالكم وفي جميع شؤونكم. نسأل الله سبحانه أن يجعلنا من عباده المتقين ويوفقنا لما يحبه ويرضى ويتقبل منا ومنكم ومن المسلمين صالح الأعمال، إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون، اجتنبوا جميع المعاصي وجميع ما يقربنا إلى المعاصي، واتبعوا سنة نبيكم وأثار السلف، فإن في ذلك بركة. نسأل الله سبحانه وتعالى أن يبارك في جميع حياتنا، ويبارك في أولادنا، ويبارك في أقاربنا وإخواننا وفي بلادنا وصاعنا ومدنا وأطعمتنا وأشربتنا. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وصلوا على نبينا محمد صلى الله عليه وسلم، فقد قال الله سبحانه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي مرة صلى الله عليه بها 10. اللهم صل وسلم وبارك وأنعم. اللهم بارك لنا في جميع المسلمين. اللهم ارضى عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين، وأنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين في كل مكان يا رب العالمين. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة، إنك أنت الوهاب. اللهم فرج هم المهمومين من المسلمين،
আল্লাহুম্মা শফিনা ওয়াশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আকিমুস সালাতা আইয়ুহাল মুসলিমুন।